বাড়তি চাহিদার অজুহাতে বরাবরের মতো এবারও রোজার শুরুতে রাজধানীতে প্রতি কেজি বেগুনের দাম উঠেছিল মানভেদে আশি থেকে নব্বই টাকা তবে রোজার মাঝামাঝি এসে চিত্র ভিন্ন বর্তমানে মানভেদে প্রতি কেজি বেগুন পাওয়া যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে এছাড়া চিচিঙ্গা ঝিঙ্গা করলা সহ অন্যান্য সবজি চিত্রও একই রকম বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলেও কমেছে ক্রেতার উপস্থিতি যেমন বেগুন এক কেজি আশি টাকা ছিল শুরুর দিকে এখন সত্তর টাকা একটু কমছে পটল ছিল আগে পঞ্চাশ এখন বর্তমানে পঞ্চাশ গাজু ছিল ষাট টাকা এখন বর্তমানে পঞ্চাশ টাকা আর অন্যান্য আইটেম বেশি ভাগে আছে পঞ্চাশ টাকার ভিতরে মোটামুটি এখন কিছুটা একটু নিম্ন দিকে আসতেছে হয়তো সামনে আরো আসবে নিম্ন বাজারে কেজিতে চল্লিশ টাকা কমে প্রতি কেজি লেয়ার মুরগি দুইশো টাকা ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা দরে কমতির দিকে রয়েছে সব ধরনের ডিমের দামও এই বাজারে প্রতিহালি ফার্মের মুরগির ডিম চব্বিশ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ টাকায় সব ডিম মনে হাজেন শতে পঞ্চাশ দেড়শো টাকা মোটামুটি কমছে রোজার আগে আমি একশো সত্তর টাকা করে যে হিসাবে কেনা হয়েছে এখন আমি একশো ষাট টাকা করে কিনেছি এদিকে ঘাটতি না থাকলেও চড়া বেশিরভাগ মাছের দাম প্রতি কেজি রুই ও কাতলা দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা তেলাপিয়া একশো ষাট থেকে একশো আশি টাকা ও ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ছয়শো থেকে বারোশো টাকায় তবে রোজা উপলক্ষে সিটি কর্পোরেশন নির্ধারিত দামেই বিক্রি হতে দেখা গেছে গরু ও খাসির মাংস হাসান সাফায়াত সময় সংবাদ ঢাকা